মাথার উপর চুলকানি খাজানি দাউত একজিমা দাঁতের ব্যথা দাঁত পরিষ্কার কান পাকা মাসি কি লাগবো ভাই পোকার উঠে দেশে তার পোকা আছে কত কইরা 380 আরে এত দাম কেন আজ কমের মধ্যে আছে 250 50 টাকা দিবেন তোর সার পোকাই আমরা খাইবো কিপটার বাচ্চা কিপটা তোমার এগুলো কি কাজ করে? আমার তো মনে হয় সব ধান্দাবাজি। মনে হইব কেন? ওইব কেজিতে নাইলে শেয়ারে, কাম না হইলে পয়সা ফেরত। হ্যাঁ, কাম না হইলে পরে তোমার পিছনে দৌড়ম আমি। আপনি দৌড়াবেন কে? ওষুধ কে আপনি খাইবেন? ওষুধ খাইবে ইন্দুরে নাইলে তেলা চুরায় নাইলে উড়া আসে, কোনটা লাগবে এটা কোন? আমার তো সার পোকার ওষুধ লাগবে রে ভাই, রাইতে ঘুমাইতে পারি না, যেই একটু ঘুমটা আহে আর অমনি কামড় দেয়। উফ উফ, আর দিন শেষ, আরামের বাংলাদেশ। এই নেন সার পোকার ওষুধ, জাজিমের মধ্যে ঢুকাই দিবেন, উপরে আরামসে ঘুমাইবেন। 250 মানে আপনি লিখে 200 কাজ হইব ঠিক মতো না? কাম হইব মানে জায়গায় খায় জায়গায় ব্রেক। আমার মা দিয়ে অনুরাগ করিস। আজকে স্কুলে কি শিখাইছে আমার আমারে? শোনাও তো। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি। আল্লাহ খুব সুন্দর হয়েছে মা। কুসুম বাগ মানে কি? কুসুম কুসুম বাগ এটা আবার কি? ডিমের কুসুম পারো নাই, কুসুম বাগ মানে ফুলের বাগান। ও মা, কুসুম আবার ফুল হয় কেমনে? সব বেশি রোদ পড়ছে না? বাবে, আরে ও বাবে, আরে 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 বাবি, আম্মু বাবি, আরে এইরকম এড়াই এড়াই আসান কে, এড়াই এড়াই চলেন কে, আসেন বসেন, এই তো চা বিস্কুট খেয়ে জিরে যান, টাকা লাগবো না, আপনার জন্য ফ্রি কে? আপনার এনে বইয়াবো আমি ফ্রিতে চা বিস্কুট খাই, কি লাগে আপনি আমার? বলে কি বলে কি, কিছু লাগি না লাগমু, আর ভাবি কইয়া যখন ডাকি দেওরা তো লাগি লাগি না লাগি। আমার হাতে লাগে ব্যথা রে, হাত চাইরা দাও। ভাসুরের বয়সী বুইরা বেটা, হ্যাঁ বলে আমার লাগে দে। ভাবি ভাবি ভাবি, এই মিস্টেকটা কিন্তু সবাই করে, এই যে আমার স্যাম্পলটা দেখা মনে করে আমার বয়স অনেক বেশি, কিন্তু না, চুল কিন্তু পাকছে কালা ধরে, বয়সে না, আমার বয়স কিন্তু আপনার স্বামীর চেয়ে কমই আছে। ও ভালো কথা, কই আমার রুশ হইতে উরুষ ভাই কই? হে নুরু ভাই, আপনি কিন্তু আরে ব্যবসা লহারে ছোট করে কত কইতাছেন কেন? ও ছোট করে ফলাইছি, আচ্ছা ঠিক আছে, সে তো আবার ইন্দুরের ওষুধ বিক্রি করে, তাইলে তারে কি ইন্দুর ভাই কই ঠাকুম? আর আপনি কি কমু? আপনি তো চা বিস্কুট আর ললিপপ বেচেন, আপনি কি বিস্কুট ভাই কমু? ভাল লাগবো তখন? ভাল লাগবো ভাবি, আপনি আমারে ললিপপ কইয়া ডাকলে ভাল লাগবো, আমি খুশি হব। আম্মু আম্মু জুস খাইবা? ললি জুস? না 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 মা, এসব খা না, এসব খারাপ জিনিস। ও আমার দোকানের জিনিস খারাপ? তোমার জামাই যে উরাস কয়, তোমার উরাসের বউ কয়, এটা খুব ভালো না? ফাউল বেটা কোরানকার। ওরে বাপরে, উরেশের বর্তেজ কত, টাচ করা যায় না, আমার হাতে লাগে ব্যথা রে, হাত চাইরা দাও সোনার দাওরা রে, ভাবি আয়েন।
চা খাবো নে, আমার হাতে লাগে ব্যথা রে। ধরতে পারলো একদম বাবের নাম বলাই দেবো ফাজিলের ফাজিল। আরে ফাউল পোলা পাইন, প্রত্যেকদিন কাম শেষে আওয়ানের পথে আমার দেখলেই কয় ইন্দুর মসজিদ, তেলাচুরা মসজিদ, উরাস মসজিদ। আমি কি ইন্দুর না তেলাচুরা? আমি মানুষ না? বন্ধু মাথা গরম করিস না, মাথাটা ঠান্ডা কর। ওরা তো খারাপ পোলা পাইন, অগো কাম এইটা, অগো পিছিয়ে দৌড়ে লাভ আছে? হ্যাঁ কই, আমিও তো হেন্দে যাওয়া আশা করি, আমারও তো ওরা কোনো সময় কিছু কয় না। আচ্ছা দোস্ত, এটা কোনো কথা? আমি কি জীবনে কোনোদিন কারো ক্ষতি করছি? মানুষের উপকার করি আমি, মানুষের ঘরের গোপন শত্রুরে তারাই, তারা করে মানুষ আমার লোক উল্টো পাল্টা কথা কয়। এমন জিনিস বেশি জায়গায় খেলে জায়গায় ব্রেক। আমি যদি ওষুধ বেচা বন্ধ করতাম না, দেশে আর থাকুন লাগতো না। ইন্দুরা তেল্লা চুরায় তখন লাত্তিতে বাইর করে দিয়ে ওরাই থাকতো দেশে। বন্ধু তোর কথায় যুক্তি আছে, কিন্তু কি করার ক, যে যত উপকার করে তার তত শত্রু। মাথা গরম করিস না, যা বাড়ি যা। তুই কই যেতেছিলি? আমি ওই নূর দোকানে যাবো। ঠিক আছে, সাবধানে যাইস, কিন্তু কালে মারামারি করিস না। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসিটা হাটে জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি। মা আপা কখন আইবো? আপা জানো আমার না কুসুমবাগ মানে যে ফুলের বাগান, এটা না জানে না। তুমিও কি মায়ের কথা শুনতেছ? যাও হাত মুখ দিয়ে খাওন দিতাছি। আরে তোমার আম্মা হলো একটা মূর্খ, সে কিভাবে মানে জানবো? তুমি ভালো মতো পড়ালেখা করো, পড়ালেখা করে বড় হইলে তোমার আমি বিজ্ঞানী বানাবো। আপা বিজ্ঞানী কি? বিজ্ঞানী বুঝো না বোকা, বিজ্ঞানী হয়েছে গিয়ে বিজ্ঞানী মানে হয় বুঝে না, বিজ্ঞানী মানে হচ্ছে গিয়ে অনেক বড় জ্ঞানী, বুঝছো? হয়েছে হয়েছে বুঝছি, তুমি তো আরেক বিজ্ঞানী। যাও তো যাও, হাত মুখ দিয়ে মায়ের লাগে খাইতে বহো। তিল্লা চোরা মাই হইব বড় বিজ্ঞানী। এটা তুমি কি কথা কইলা বউ? তুমি তো পেপার পত্রিকা কিছুই পড়ো না দেখি। আজকালকার দিনে সবজিওয়ালার মেয়া, কাজের বোয়ার পোলা, এরা বড় বড় মাস্টার হইতেছে, ম্যাজিস্ট্রেট হইতেছে, আমার মেয়া বড় বিজ্ঞানী হইব, তাই না আম্মা? হ্যাঁ সব তো খেলে আপনি বুঝেন। অন যান, চলো আম্মা, আনার পড়তে হবো না, আমরা খাইতে যাই, চলো আসো আসো। সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই না আম্মা, এবার মায়ের হাতে খাও। শাক পাত আর ছোট মাছ খাইতে খাইতে পেটের মধ্যে একদম সর পড়ে গেছে। কতদিন হয়েছে মায়া দ্বারা একটা বড় মাছের টুকরা দিয়ে ভাত খাওয়াইতে পারি নাই। কি আর করুম বউ, জিনিসপত্রের দাম যেমনি বাড়ছে, পাঙ্গাস মাছের কেজি তা বলে 200 টাকা, এটা কি আমরা কিনতে পারি? তুমি তোমার ব্যবসার জিনিসপত্রের দাম বাড়াইতে পারো না? তুমি দেখি কও না, আমার জিনিসপত্র আর ভাত মাছ না, মানুষের না কিনলেও চলে, এমনি কিনে না আবার দাম বাড়লে আরো কিনবো না। সব শুনো না, আমি কই কি, তুমি এই ইন্দুর উড়াস ওষুধের ব্যবসাটা বাদ দাও। ইন্দুর তেলাপোকা উড়াস অগরত একটা জীবন আছে নাকি? আল্লাহ তো অগরে বানাইছে, অগরে যেভাবে মাইরা ফেলতেছি যদিও বিষাপ লাগে। কি কও না কও, আমরা যে হাঁস মুরগি মাছ খাই এগুলার কি জীবন নাই? এগুলা কি আল্লাহ বানায় নাই? শোনো, যে জিনিস মানুষের লিগে উপকার, মানুষের ভালো, আল্লাহ সেই জিনিস জায়েজ করে দিছে। আর ইন্দুর উড়াস একদম নিজে মারি না, ওষুধ বেশি, নিজের পেট চালাই, সংসার চালাই। তারপরও মায়ের সাথে কত রকমের কথা শোনায়, আমারও শোনায় মায়েরও শোনায়, আমারটা নাহলে আমি বাদই দিলাম, মায়ের কথা শুনাইলে ওটা তো ভাল লাগে না। এটাই কি কয়? তোমার যেটা কয় সেটাই কয় কয়, ওই যে যায় উড়াসের বউ যায়, উড়াসের মাইয়া যায়, এগুলো শুনতে ভাল লাগে কও? আপা আমার স্কুলে আমার বান্ধবীরা সবাই মানে ইন্দুর মায়া তারপর মায়া করে ডাকে, আমার খুব খারাপ লাগে কিন্তু কিছু বলতে পারি না। কালকে তোমার স্কুলে যাবো আমি,
হেডমাস্টারের কাছে বিচার দেবো, আর হেডমাস্টার যদি কিছু না কয় একদম মাইরা নাক ফাটাই দেবো সবার। কয়জন নাক ফাটাইবা তুমি, খাও এখন। তা আতিক মিয়া, তোমার ব্যবসার কি দশা? তুমি এই সময় আমার চায়ের দোকানে? ভালোই, খারাপ না। চিন্তা করছি আজ যা কামে যাবো না, তাই তোমার দোকানে এলাম, একটু চা খাই, আড্ডা আড্ডা দেই। তোমার দোকান কেমন চলে? আরে চলে টাইন্না মাইন্না। মনে করো চা পাতি দুধ চিনির যা দাম বাড়ছে, এতে কইরা চায়ের দোকান করে আর ভাও নাই রে ভাই। একটা টাকা বাড়াইলে কাস্টমার ফসকিরে ওড়ে। এবার চিন্তা করে দেখো, এই দুধ চিনি চা পাতি এগুলো কেমন পয়দা করবো? অসুবিধা কি, দোকান চালাই তো এলে তো ফয়দা করো নিয়ে লাগবো। আরে দূর মিয়া, তুমি আছো তোমার দুষ্টাই ফাইজলাম নিয়ে, সবসময় ফাইজলাম করে না। আরে মজিদ নাকি বন্ধু, বসো বসো। আজকে কি তেলাচোরা ইন্দুর, হ্যাঁ এইসবের কি হরতাল অবরোধ চলতেছে নাকি? হ্যাঁ মজিদ নিয়ে ওই সময় আমার দোকানে সব কথার মধ্যে আঙুল দিতে হয় তাই না? আঙুল না দিলে তোমার ভালো লাগে না? ও বুঝছি বুঝছি, দুই একদিন না গেলেও সংসার চলে। তাছাড়া ওই রকম টস টস একটা বউ, গোলাপের লান বউডারে একলা একলা ঘরে থুয়ে কোন বলদে বাইরে থাকে? হ্যাঁ হ্যাঁ নুরু ভাই থামো তো, তোর মুখের সোফাটা একটু বন্ধ করো, সবসময় খালি বেশি কথা কও। আমার বন্ধুটা আইসে এক কাপ চা দাও ফেললে। বন্ধু বেচা বিক্রির কি অবস্থা রে? আর বেচা বিক্রি, মানুষ তো নিজেই খাওয়ান পায় না, ইন্দুর তেলচেরার লিগা কি খাওয়ান কিনবো? অথচ কিছু ইন্দুররূপী মানুষ আছে, মানুষের কলজা খায় শেষ করতেছে, ইচ্ছাটা করে ইন্দুর মারার ওষুধ খাওয়াই দিয়ে দিলে। এমন একটা ব্যবসা করো বন্ধু, না কন যায় মানুষের, না হয় বেচা বিক্রি, কারোটা খাই না কারোটা পুরি, হালাল ব্যবসা করি। তারপরও মানুষে কত কথা শোনায় আমার বউ বাচ্চারে। কথা শোনায় মানে বউ বাচ্চা আবার কি করছে, মানুষে কি কয়? আর মানুষের খাইলে কোনো কাম আছে? কেটা বলে আমার বউরে কয় ইন্দুরের বউ, তারপর আমার মেয়ারে কয় উরাসের মেয়া, আমার আগে পিছে কস ঠিক আছে, তাই বলে আমার বউ বাচ্চারে লাগু না। একবার যদি সামনে পাইতাম না, একদম আর মুরায় ওর দাঁতের বারিন্দা বেড়া ওর পাক ঘর ভাঙে ফেলাইতাম। কেডা কেডা কয় ধরনের কথা মজিদ ভাই? ছি 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 ছি, এটি মানুষের কথা, মানুষের কাম? আরে বেডা, একটা মানুষ যদি ড্রেনের গু পরিষ্কার করে, তার পোলারে কি আমরা গুয়ের পোলা কমু? হ্যাঁ ছি, ওই বেটা যদি গু পরিষ্কার করা বন্ধ করে দেয়, তাহলে তো তোরা সবাই মিললে গুয়ের সাগরে ডুবে মরবি। হ্যাঁ আলা ফাজিল ফজিল মানুষ জানি কোথা কর। আহারে তোমার বাচ্চাটা কি সুন্দর ফুটফুট একটা সুন্দর বাচ্চা, তোমার বউটার লিখা না আমার বুকটার মধ্যে অনেক কষ্ট লাগে। এ চুপ, মানুষের বউয়ের লেগে তোমার এত দরদ উঠলে উঠতেছে কে? হ্যাঁ এরা যখন না খায় থাকে বাইর যায় কি বাজার দিয়ে আসো, লাগলে দিমু ভাবি কইলি তো হয় রুমিয়া। হ্যাঁ আমার ওষুধে কিন্তু খালি ইন্দুর আর তেলাচোরা মরে না, গোলায় খাওয়াই দিলে মানুষের মধ্যে কটা বান কাটা ইন্দুর আছে না, একদম দাবায় মরে যাবো, জায়গায় বেরেক করবো। থাক বন্ধু, এর লগে রাজিরা কথা কয়ে লাভ নেই, তুমি আমার লগে চলো, দেখি কি করা যায়, সবসময় খালি বেশি কথা কর। ঝামেলা বাজে দিছো মনে হয়। আর ভালো লাগে না? ভালো লাগবো কেমনি, ব্যবসা ভালো থাকলে তো মন ভালো থাকবো, তাহলে সে না ভালো লাগবো। তুই এক কাম কর বন্ধু, তুমি এই ইন্দুর শিকার ক্যানভাসারি বাদ দিয়া আমার ব্যবসায় যোগ দাও, কাঁচা পয়সা। আরে এই যে গরম পড়ছে, রাস্তায় খালি মানুষে গ্যান্ডের রস খায়, খাইবো না কে? পানির দামে শরবত পেলে তো খাইবই। শোনো বন্ধু, গ্লাস বাজবা 20 টাকা, খরচ পড়বো 6 টাকা, আর মালিকের মেশিনে দিবা 60 টাকা, প্রত্যেক গ্লাসে অর্ধেক লাভ। কী কস এত লাভ? কিন্তু মেশিন পাবো কই, গ্যান্ডারি পাবো কই, খাইবো কেটা? আহারে কারে কি কই, আরে আমার মালিকের কি মেশিন কম আছে নাকি? হ্যাঁ অনেক মেশিন আছে, নানগঞ্জ থেকে ভ্যানে বইরা বইরা খালি গ্যান্ডারে আইব। তুমি খালি বরফ কল দিয়া বরফ আনবা, রাস্তার পাশে মেশিনটা লইয়া খালি রস বাইর করবা, রসের মৌমাছি দেখবা দোকানের মধ্যে কেমনে আশপাশ ঘুরতেছে, বুঝছো না? এটাই তো গরমের আরাম। তাছাড়া শরীরের অনেক উপকারী এই গ্যান্ডারের রস। একটা জিনিস খেয়াল রাখবা বন্ধু, খাজনার চাইতে বাজনা যাতে বেশি না হয়। মানে? মানে বেশি দামে যদি গ্যান্ডারি কিনো তাহলে তো ফর্তায় কম করবো, লাভও কম, বুঝছো না? ও বুঝছি, তুমি খালি আমার লগে একদিন লও, খালি খাড়া খাড়া দেখবা আমি কি করি। আচ্ছা বন্ধু একটা কথা কও তো, যে যে ব্যবসা করে হ্যাঁ তো চায় না তার ব্যবসায় আরেকজন ঢুকুক, তুমি নিজেই চাইতেছো আমি তোমার ব্যবসায় ঢুকি, ঘটনা কি কও তো? আরে কেউ কেউ নিজের ব্যবসা ভালো চলে না দেখে নিষেধ করে,
আর কেউ কেউ নিজের ব্যবসায় ক্ষতি হইব দেখে নিষেধ করে। কিন্তু আমি তো তোমার ক্ষতি চাই না, আমি তোমার ভালো চাই, কারণ তুমি আমার বন্ধু, আমরা একলগে বস্তিতে উঠছি। তাছাড়া তুমি তো জানো আমার বউয়ের বাচ্চা হয় না। তোমার ওই সুন্দর ফুটফুটে মায়ের দিকে তাকাইলে আমার কলিজার ভিতরে হুড় হুড় করে উঠে। যাই হোক, আজকে তো আমি বাইরেই থামি না, খালি বন্ধু তোমার লিগে। চলো মেশিনটা নামাই গিয়ে। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার উস্তাদ আর আমি তোমার রসদ স্বাগত। আর কালকে থেকে তুমি এবার গেন্ডারি মসজিদ। সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই যে এই এই উরাশের বেটি, না না ময়না পাখি কি এদিকে আহই, তোমার নাম কি গুমা? তোমার নামই জানি না, এদিকে উরাশের বেটি গুয়ে ডাকছি। আমার নাম বুলবুলি। ওলে ময়না পাখি বুলবুলি রে, ললি জুস খাইবা? না আঙ্কেল, আপনি আমার উরাশের বেটি কইবেন না। উরাশের বেটি? না না আর বলবো না, আমি তো তোমার নাম জানতাম না, এই লিগে বলছি, সরি আর বলবো না। এবার তো তাহলে ললি জুস খাইবা, খাইবা আইসা আম্মা, আমি যে তোমার এই উরাশের বিটি কইছিলাম ওটা কি তোমার আব্বার কাছে কয়ে দিছো? আজকে কইবো। না না আর কইবে কে, এখন থেকে তো আমি তোমার আদর কইরা বুলবুলি পাখি কইয়ে ডাকো। আচ্ছা কুমোরা, আর একবার কইলে কিন্তু কইয়া দিম। না না কইবা না আম্মু, শোনো তুমি যদি তোমার আব্বুর কাছে এই কথা কও না, তোমার আব্বু কি করবো জানো? এই যে তোমার ললি জুস দিছি না, এই জুসের চেয়েও আর পচা জিনিস আমার গেটি দইরা খাওয়াই দিব, কইও না কিন্তু আম্মু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও যাও। কোন দিকে দিক কি লেগা, কি খাইছো, কত স্কুলে কিছু খাইছো? দোকান থেকে ললি জুস খাইছিলাম। এই আম্মা, তোমার কতবার কইছি তুমি বাইরে থেকে কিছু খাইবা না এসব। হ্যাঁ এখন বুঝো মজা, নুরুর দোকান আর যাইবা না, ঠিক আছে? ওই কিছু দিলে খাইবা না। তুমি আবার কি করাইছো? তোমার মায়ে একা কাম করে বইয়ে রয়েছে, তুমি আবার কি কাম করছো? আম্মা কি হয়েছে? আর হলো না, অহন থেকে কেউ আমাকে ইন্দুর তেলাসুর এগুলো কইতে পারবো না, ঘটনা ঘটাই ফেলাইছি। আহ কইলা কোনা আপা, কি হয়েছে? আমার বন্ধু আছে না আতিক, ওই যে গ্যান্ডারি রস বেচে, ওই আবার নতুন ব্যবসা ধরাই দিছে। কালকের থেকে আমিও গ্যান্ডারির রস বেচা শুরু করুম, গ্যান্ডারির মেশিন দিয়ে একদিক দিয়ে গ্যান্ডারি ঢুকবো আর ওই দিকে খালি কাঁচা পয়সা বাইর নিব। আল্লাহ কও কি সত্যি, আমার বুলবুলির এখন কেউ উল্টা পাল্টা কত টাকা খেয়ে পাইবো না। আল্লাহ এতদিন মুখ তুলে তাকাইছে। আচ্ছা শোনো না, একটা কথা কই, গ্যান্ডারি বেচার যাই বেসো, এটা তো রাস্তার খাবার, মাসে বিশ্বাস করে খায়। দেখো কেউ যাতে তোমার দ্বারা উল্টাপাল্টা জিনিস না খায়। হ্যাঁ মানে সব কথার মধ্যে খালি ভুল ধরো, গ্যান্ডারি কি আমি বানাই? মানুষে বানায়, গ্যান্ডারি আল্লাহ বানাইছে। সব কিছু তো আল্লাহ বানাইছে, কিন্তু মানুষ ওই সব কিছু তো আবার নষ্টও করে। বুঝলাম আল্লাহ গ্যান্ডারি বানাইছে, কিন্তু ওটা সিপ্পা রস বাইর করে কেডা মানুষ, বরফের মধ্যেও তো দুই নম্বরই থাকতে পারে। আর ওই যে মেশিনটা, সেটাও তো ময়লা থাকতে পারে, এই জন্য কইলাম। দেখো না মাইয়াটা সন্ধ্যা থেকে ভুগতেছে বাইরের জিনিস খেয়ে, নিজের মায়ের যেমন দরদ করার লাগে, বাইরের মানুষেরও করার লাগে। হঠাৎ এই কথা কইতেছো কেন? ডরে কইতাছি বুলির বাপ, সাতটা বছর সাধনা কইরা মায়াডারে পাইছি, ডাক্তার তো কইছিল কোনো আশাই নেই, আঙ্গ যেমন সমস্যা ছিল মায়েরও তো থাকতে পারে, এর লেগা কইতাছি।
তোমার দ্বারা যাতে মানুষের কোনো ক্ষতি না হয় এটা একটু খেয়াল রাখো। সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। গরমের আরাম কাটে যাইব সব ব্যারাম, রসে রসে খান, মিষ্টিতে খান, গেন্ডারির রস খান মাত্র 20 টাকায়, পানির দামে গেন্ডারির রস। আসেন ভাই আসেন, গরমের আরাম কাটে যাইব সব ব্যারাম। এই যে নেন আপনার গ্লাস। এটা কি গেন্ডারির রস না কলের পানি? এই রস খেয়ে তোমার আমি 20 টাকা দিব? ভাই একদম খেতের থেকে গেন্ডারি উঠে নিয়ে এসেছি, একটু মিষ্টি কম কিন্তু খাঁটি। খাঁটি জিনিস আমার কি দেখে তোমার বলদ মনে হয়? হ্যাঁ, অন্যদের থেকে গেন্ডারির রস খাইলে রসগোল্লা খাইতেছি নাকি গেন্ডারির রস খাইতেছি এইটাই বোঝা যায় না। আর এটা তো পুরা পানি, এই রস খেয়ে তোমার আমি 20 টাকা দিতে পারব না। ভাই আল্লাহর কিরা কইতেছি, আমি কোনো পানি মিশাই নাই, এই বরফগুলো যতটুকু পানি এসে ততটুকুই, এটা আমার রিজিক। রিজিকের লগে কি আমি 2 নম্বরই করুম? রিজিকের লগে তুমি 2 নম্বরই করো নাই, কইছো গেন্ডারির রস খাওয়াইতেছো পানি। তোমার বিল কত ভাই? 2 জনে 40 টাকা। এনা 2 জনে 10 টাকা 10 টাকা 20 টাকা এইটাই তোমার ভাই? 20 টাকা দিলে ভাই ঠকা যাবে, 40 টাকা দেন ভাই। ভাই তুমি আখের রস নাম করে পানি খাওয়াইতেছো, এটাও আমাদের ঠকাই হয়েছে। এ মামা চলেন তো খেয়া রাখো, খাও তুমি খাও। ভাই কিছু বিষয় নাই ভাই, একদম পানি, ছদর ঘাটের পানি। ভাই ভাই ঠকা হয়ে যায় ভাই। তুমি এখনো বিছানা হয়ে আছো, কামে যাবে না? না যাবো না, 7 দিন ধরে গেন্ডারির রস লয়ে বাইর হই, ঠিক মতো বেচা বিক্রি কিছুই হয় না। 2-1 জন যাও কিনে মুখে দিলে থুক দিয়ে ফালাই দেয়, কয় পাইনসা। অন্য সবার গেন্ডারির রস বলে মিষ্টি, আমার গেন্ডারির রসই পাইনসা। তাহলে অন্যরা যেন গেন্ডারি কিনে তুমি হেনতে কিনতে পারো না? আমি কি গেন্ডারি জন্ম দেই? সবাই জেনতে গিয়ে কিনে আমি ধন দিকে কিনি, তারপরে মিষ্টি লাগে না, কি করুম? আসল কথা হলো কপাল, আমার কপালই খারাপ, ব্যবসা করতে কপাল লাগে, সবার কপালে ব্যবসা হয় না। এত দূর যারাও লইব, সবাই পারলে তুমিও পারবা। আচ্ছা শুনো, আমার আবার দেরি হয়ে যেতেছে গা, যাই নালে আবার ম্যাডামে বকবো। হ্যাঁ শুনো, কত স্বপ্ন আছিল, গ্যান্ডারির ব্যবসাটা যদি ভালো হয় তাহলে তোমার আর কামে যেতে দেবো না, 3 পেট চলে যাইব। কিন্তু কপাল নাই খারাপ, তোমার এখনো কাম করুন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখুন যাবো, সমস্যা নেই। শুনো তুমি তাহলে কামে যাও, আর বুলবুলের কিন্তু স্কুল তো আনন্দ লাগবো। হ্যাঁ গেলাম। কিরে ধুম মেরে বই রেছিস কে? দোস্ত টাকা পয়সা যা ছিল সব তো গ্যান্ডারি ব্যবসায় ঢাইলে দিলাম, কিন্তু ব্যবসা তো কিছুই হইতেছে না, কি যে করবো আমি কিছুই বুঝতেছি না। বন্ধু সব ব্যবসারই একটা গোমর আছে, তুই যে গ্যান্ডারির মতো সোজা, এরকম সোজা হলে কি ব্যবসা চলবো? হ্যাঁ কাস্টমার যখন ডাইনে যাইতে কইবো ডাইনে যাবি, বামে যাইতে কইবো বামে যাবি, কাস্টমারের আহ্বাও যদি না বুঝোস ব্যবসা করবি কেমনে? কি কইতেছ সুস্পেসগির কথা কিছুই তো বুঝতেছি না, খুইলা ক বুঝোস নাই কেমনে যে কই। আচ্ছা মনে কর কাস্টমার পছন্দ করে লাল গোস্ত, এখন তুই লাল গোস্ত পাবি কই? এই জন্য দোকানদাররা ওই গোস্তের মধ্যে লাল কালার বিষাক্ত রং মিশিয়ে কাস্টমারের খুশি করে দেয়, কাস্টমার খুশি হয়ে যায়। এরপর মনে কর কাস্টমাররা চিকন সাইল পছন্দ করে, মিনিগেট নামে যে মোটা সাইল আছে এটা মেশিনের মধ্যে ঢুকায় কাইটটা মাইটটা চিকন করে ফেলায়, উল্টা আরও বেশি দামে বেছে। এখন তুই কো এই চিকন সাইলে তখন ভিটামিন থাকে? থাকে না, কিন্তু কাস্টমার তো খুশি আর ব্যবসায়ীরাও পুরো বাম্পার। এইসব আর কি গ্যান্ডারির গোমরটা কোন জায়গায়? আরে বন্ধু গ্যান্ডারি মানে চাল নাই ওইসে কই খেতে, এতে আমগো কোনো হাত নাই। বেশি দামের মোটা গ্যান্ডারি রস কিন্তু একটু বেশি মিষ্টি হয়, আর যেটা কম দামি চিকন গ্যান্ডারি এইটার রস হয় পাইনসা। সিড পাইপের 7টি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই যে ধর তুই যদি বেশি টাকা দিয়ে মোটা গ্যান্ডারি কিনোস তাহলে তোর 20 টাকা গ্লাস বেসন লাগবে, এই 20 টাকা গ্লাস বেসলে তোর ফুসাইব? তুই ক
পঞ্চাশ টাকা গ্লাস বেসন লাগবো, আর কাস্টমার 20 টাকা দিয়ে 50 টাকার মাল খাইতে চায়, তাহলে তুই বুঝ কম টাকায় হেরা মশমশা ভাজা চায়, আমরা তাহলে বেসমু কেমনে কেমনে? তাইলে এমন জিনিস মিশাই তৈব যাতে কম পয়সায় বেশি করা মিষ্টি হয়। কিন্তু দুই নম্বর জিনিস মিশাই মানুষটা খাওয়াইতে পারব না, এটা ঠিক হইব না, আমার বোর নিষেধ আছে। তাইলে আমার কাছে আইসুস কে বোর কোলে যায় ঘুমা গাজা। এটা আবার কেমন কথা কইলি? আমি ঠিকই কই, পুরুষ মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে মহিলা তো নাক গলান লাগবো কে, এরা কি তোর কষ্ট বুঝে? হ্যাঁ, এই যে তুই ঠাডা পড়া রোদের মধ্যে ব্যান্ডা লয়া মাইকিং দিয়ে যে ক্যানভাসারি করস, তোর কষ্ট হয় না? হ্যাঁ, মানুষে তোর কত কিছু কয়, উল্টাপাল্টা নাম কয়, এই কষ্ট কি তোর বউ বুঝবো? এখন যে মাইনকারছি ভাই ফরসস কান্তাসস, এই কষ্ট কি তোর বউ বুঝে? এই জন্য বউরে সব কথা কইতে হয় না। আচ্ছা ঠিক আছে, কমু না। শোন বন্ধু, স্যাকারিন নামে একটা জিনিস আছে, জব্বর জিনিস, তুই শুধু কম দামে পসা বাসি এই গ্যান্ডারিটি কিনবি, কিনার পরে গ্যান্ডারির ফাঁকে ফাঁকে হালকা একটু স্যাকারিনটা মিশিয়ে দিলি, ব্যাস দেখবি তোর এই রসের দোকান কেমনে ঘোরার মতো দৌড়ায়, কাস্টমারও পুরো দোকানটা ভিড়ে যাবে গা, বুঝছস না? তাহলে এখন উপায় কি? বুঝলে স্যাকারি। কিন্তু মানুষের ক্ষতি হবো না তো? কি এর ক্ষতি? মিষ্টি জাতীয় কোন জিনিসের স্যাকারি নেই তুই আমার ক, সব জিনিসের মধ্যে ভেজাল আছে, স্যাকারিনে যদি ক্ষতি হইতো তাহলে মানুষ মরা শেষ হয়ে যেত, জনসংখ্যা বাড়তো না কমতো, আর ভেজাল খাইতে খাইতে মানুষের অভ্যাস হয়ে গেছে, ভালো জিনিস পেটে সয় না, ভালো জিনিস দিবি একবারে ফুট করে খাইব পেটে ব্যথায় মরে যাবো গা। এখন হিসাব মিলছে? আসেন ভাই আসেন, মজিদের এক নম্বর গ্যান্ডারির রস খায় যান, আসেন ভাই আসেন, গরমের আরাম সেরে যাবে সব ব্যারাম, রসে রসে মিষ্টি খায় পাবেন তৃপ্তি, আসেন ভাই আসেন, এক গ্লাস 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, এই যে ভাই আসেন আসেন আসেন। এক গ্লাস কত? এক গ্লাস 20 টাকা। মিষ্টি হবো তো? মামা মিষ্টি না হইলে 20 টাকার বদলে 50 টাকা ফেরত দেবো। আচ্ছা দাও দেখি এক গ্লাস, খায় দেখেন। কি কেমন লাগে? ভালো মিষ্টি। কেন ভাই কি অবস্থা, মিষ্টি নাকি? আরে সেই স্বাদ, এই তো তোমার এক গ্লাস। এই যে দিতেছি। তাও তোমার খাইসমত বদলায় না তাই না? তুমি আন্ডা বেসো, তোমার কইছি কোনোদিন আন্ডা নুরু? মানুষের ছোট করে কথা না বলে তোমার ভাল লাগে না? আরে মজিদ মিয়া তুমি রাগ হয়ে গেলা? আরে এটা তো আমি কই না, গলির পোলা পানি কয়, আমি আরো তোমার পক্ষ দিয়ে অগলকে প্রতিবাদ করি, আর আমি যে এখন তোমার গ্যান্ডারি ম্যান্ডারি থুকু, এই যে আমি এখন যা কইলাম এইটা তো তোমার লোক ঠাট্টা করছি। আহো বহো, মাথা ঠান্ডা করো। শোনো মিয়া, তুমি এখন 2 পয়সা বেশি কামাইতেছো, টাকার মুখ দেখতেছো, তুমি তো এখন আমাকে গলির গর্ব মিয়া। আহো বহো, চা পানি খেয়ে যাও, পয়সা লাগবে না, আসো। তোমার দোকানের চা পানির আমার কোনো দরকার নাই। কই আতিক তো গ্যান্ডারি বেসে, ওরে তো কোনোদিন কইতে হুনি নাই যে গ্যান্ডারি আতিক, খালি আমার লগেই পারো তাই না? আহা এটা তো খারাপ কিছু না, মনে করো মানুষ যারে বেশি ফলো করে, যার লইয়ে মানুষ বেশি ভাবে, তার লইয়ে তো দুইশের কথা কয়। তুমি তো মনে করো মিয়া এখন সেলিব্রিটির মতো গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছো, মানুষ তোমার এখন গনে গনে বুঝছো, আর গনে বইলে তোমার লইয়ে এত কথা কয়। কে কি কয় এটা হরণের আমার কোনো দরকার নাই, কিন্তু নুরু মিয়া তোমার আমি সাবধান করে দিতেছি, যদি আরেকদিন আমার তুমি গ্যান্ডারি মজুদ কও তাহলে তোমার গ্যান্ডারি মেশিনের মধ্যে ফালায় না রস চিপ্পা সেকেন্ড মিশাই মানুষের খাওয়াই দেবো একদম। কি মজিদ মিয়া,
তুমি কি আবার ওই পাঁচের রসের মধ্যে সুগার ইন্টিগ্রেট মিলিয়া মানুষের খাওয়া নাকি? আরে না, কি খাও না খাও নুরু ভাই, মানে তুমি না একটা ব্রিটিশ সামিল্য বুইরে, মানে সব কথার মধ্যে তোমার তেনা পেশান লাগে, তাই না? শোনো মজিদ মিয়া, এই বর্তমানে কিন্তু আউগির রস বিক্রিয়া লাগো দুই নাম্বারই ফেসবুকে ভাইরাল হইতেছে। ভাইরাল কি করে জানো? এই হারামজাদারা এই ভালো একটা জিনিস শরবত মানুষ খাইব উপকারের লিগা এর মধ্যে কি করে ড্রেনের পানি মিশা পচা দশা আউ যেগুলো ধোয়া না পাকলো না ওইগুলো মানুষকে খাওয়াই দেয়। আবার কি করে সিকারেন মিশায়, সিকারেন সিকারেন মানে কি জানো, বিষ। এরপর কি করে বরফ, এই যে বরফগুলো মিশায় এই বরফগুলো কি এর জানো, মাছের বরফ, লাশের বরফ, এইগুলো মিলিয়ে মানুষের খাওয়াইতেছে। হঠাৎ যদি কেউ গোপনে ভিডিও করে ভাইরাল করে দেয় তোমার ব্যবসা কিন্তু লান্ডি মান্ডি একদম, সাবধান। কী সব উল্টোপাল্টা কথা কো, এইসব মিশাতে দাম কিনলি আন্দাজে একটা কথা কয়। তুমি যে জিনিসপত্র পেয়েছো এটা কি ভালো? খাইলে পুরা মানে অসুখ বিসুখ হয়, আর যদি তার মধ্যে চিনি না দিয়ে কি দাও তা ঠিক আছে? আইসে মানুষের আঙুল দেয়াল দেখি কোথায় কোথায় খেপে যায়, বেসো ভাইরাল হলে তখন বুঝবা। সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়, তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। আম্মা এই দাও তোমার লিগে লুডো কোট নিয়ে আইছি, খেলবা? তোমার রাধিক কাকা আইছে। আম্মা কেমন আছো তুমি? ভালো আছি। তোমার মা কই? মা বাজারে গেছে। ও তুমি কি খেলতেছিলা? রান্নাবাড়ি। বাহ বাহ বাহ। আম্মা যাও ভিতরে যাও বন্ধু ভাই। তুই কেন যে আমার এই পচা মশা গ্যান্ডারিটি কিনাইলি এটাই বুঝলাম না। আরে বোকা, এই গ্যান্ডারি তো সবচেয়ে লাভ বেশি, ফোন হলো 900 টাকা, এক ফোনে কামাবি 4000 টাকার উপরে, আর মনে কর খরচ মরচ বাদ দিয়া লাভ থাকবো 3000 এর উপরে। এইটাই তো সেকারেনের তেলাসপাতি। আস্তে কো, মেয়ে না আবার হইনা ফলায়, মেয়ে বড় হইতেছে না, আর মায়ের কইলে একদম সর্বনাশ হয়ে যাবে। আব্বা এটার ভিতরে কি? আম্মা খবরদার, ওইটি কিন্তু খাবা না, ওইটি আজকে যে গ্যান্ডারি রস আসলো ব্যস্তে পারি নাই, ওইটি নিয়ে আসি, কালকে নিয়ে যাবো ব্যস্তে, তুমি কিন্তু খাও না। আচ্ছা ঠিক আছে। বন্ধু আমি কিন্তু রাস্তাঘাটে সেখানে মিশাই না। তাহলে কেমনে? আরে বেটা রাস্তায় মিশাই না, বাড়ির মধ্যে ওই সেখানে মিশাই, বুঝছ না? মানুষের হাতে হাতে যেই ক্যামেরা গিজ গিজ করে ক্যামেরা, এই কাম করতে যায় কোন সময় ধরা ফুরি তার কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ এই জন্য বাড়ির মধ্যে মিশাই, আর কেমনে মিশাই জানোস নি, দেখ দেখ এই বাড়ির বেবে এই কাম করি, ক্যান্ডেল মাঝখান দিয়ে এরকম কোপ দিই, পরে ফাঁক করি, ফাঁক করে সেকেন্ডগুলো আস্তে রূপে ভিতরে ঢুকাই দিই, এই সেকেন্ডের কারণে পাঁচ সেকেন্ডের সুদ দেখে এত মিষ্টি হয়ে যাবো, আর ধরা খাওয়ার তো কোনো সুযোগ নাই। লাভ রূপে লাভ তৃপ্তি, গরমের আরাম গ্যান্ডারি রসের সৃষ্টি। আসেন ভাই আসেন, মজিদের এক নাম্বার ঠান্ডা গ্যান্ডারি রস খাওয়া যান। আসেন ভাই আসেন, মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা, 20 টাকায় পাবেন গ্যান্ডারি রসের মৌবন, খেয়ে ফেরত পাবেন আপনার হারিয়ে যাওয়া যৌবন। আসেন ভাই আসেন, মামা আসেন, চাচা আসেন, আসেন আসেন। ওই মিয়া, তুমি না আগে ইঁদুর মারা, তেলা পোকা মারা, সার পোকা মারার ওষুধ বিক্রি করতা? ও আমার তুমি চিনো নাই, আমি তোমার কাছ থেকে সার পোকা মারার ওষুধ নিছিলাম, আমার বাসায় যত সার পোকা ছিল সব ময়রা একদম ফিনিশ হয়ে গেছে। তা তোমার রসেও কি ওই রকম কাজ হয় নাকি? ধর বাবা কি ধরনের কথা কর, ওইটা দিছিলাম ইন্দুর মারা তেলাচুরা মারা উরাস মারার ওষুধ, ওইটা দিলে ইন্দুর তেলাচুরা উরাস মরে, আর এইটাই বউ মরে না? ধর মামা এটা কি ধরনের কথা কইল, বউ মরবো কে, বউ আর তাজা হইব, এটা হলো গরমের আরাম, নিজে খায়া যান, মামির লিগে এক পালিশ লয়ে যান। আরে মেয়ে সে তোকে একটু ইয়ারকি করলাম আর কি, আর দাও না মরলে এক গ্লাস দাও ঠান্ডা। ওই মিয়া ওই যে কইলা খাইলে ওই যে
যৌবন ফিরে পায় আরো কি কি জানি কইলা, আসলে কি হয় নাকি? আরে মামা, ওটা তো কথার কথা কইছি, ছন্দ আর কি। তবে উপকার তো অবশ্যই কিছু একটা আছে, হইলে হইতেও পারে। কি হইতে পারে? আবার নাও হইতে পারে। আমার যৌবনেরও কিছু হইব না, তাইলে তোর রস আমি কিনলে খামো, তোর রস তুই খা। আরে মামা, রাগে গেলেন তো হাইরা গেলেন। আরে মেয়া মানাইছে না, এই লেখা ম্যাডাম আবার যাইতে কইছে, তুই এখন পড়ালে বাদ দিয়া ল, বইয়া বেয়া লুডু খেল। হ্যাঁ খালি তো এই মাস আম্মা, তোর ভাই কি কইছে মনুষ নাই? হম, এই মাস পরে আমার আর কাম করা লাগবো না, তখন সারাক্ষণ আমি তোমার লাগিয়ে থাকো। আন বহু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমার খুব খিদা লাগছে। ওরে মা, আমি আইয়াই তোমার লাগে বাদ বহমো, ঠিক আছে? তুমি ওই ভাই খেলো, আর কোনো কিন্তু খুব খিদা লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি আইয়াই বাদ বহমো, তো তুই খেল, আব্বা এলে দরজা খুলবে, এছাড়া কিন্তু বাইরে যাবি না, বাইরে অনেক গরম আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। নাকি সবাই এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা গ্যান্ডারি রস পাইবেন, আরাম চলে যাবো সব ব্যারাম, তাই নাকি? আমি তো এসেছি তোমার ব্যারাম ঠিক করার জন্য। জি স্যার, আমি একজন ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমান আদালত। আমার লোকজন তোমার এখান থেকে আখের রস স্যাম্পল হিসেবে নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করেছে। তোমার এই আখের রসে প্রচুর পরিমাণে ক্ষতিকারক স্যাকারিন উপস্থিতি পাওয়া গেছে, যেগুলি খেলে মানুষের খুব ক্ষতি হয়। একজন লোক যদি একটু বেশি পরিমাণে স্যাকারিন খেয়ে ফেলে, তাহলে তার কিডনি ড্যামেজ, উচ্চ রক্তচাপ, শ্বাস প্রশ্বাস প্রদাহ সহ হার্ট অ্যাটাক, ক্যান্সার হয়ে তার মৃত্যু হতে পারে। স্যাকারিনগুলি কোথায় রেখেছো বের করো। কি কইতেছেন স্যার? স্যাকারিন পাবো কই? আমার এখানে সব 100% খাঁটি গ্যান্ডারি রস। 100% খাঁটি না? ধরো তুমি, এই আমার চেক করো, এই তুমি জনকেনকে দেখাই দাও, বের করো। হুম, দেখেন ডিব্বার ভর্তি স্যাকারিন, আর এই আখের মধ্যে আখ এমনিতে পচা, আর ভিতরে ফুটা করে স্যাকারিন ঢোকানো, সবগুলোতে একই স্যার। দেখেন এই যে, দেখেন আপনারা, আর এই দেখেন স্যাকারিন, এই স্যাকারিন আখের মধ্যে ফুটো করে এটা ভিতরে ঢুকিয়ে রেখেছে এই লোক। এই সকল অপরাধের জন্যে তোমাকে গ্রেপ্তার করা হলো, তার সাথে সাথে তোমার এই ব্যবসা বাতিল সহ 20,000 টাকা জরিমানা করা হলো। এই ওকে গ্রেপ্তার করো। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার কটা টাকার লোভে স্যার আমি স্যাকারিন মিশাইছি, এই 2-4 টাকা ইনকামে কি সংসার চলে নাকি? মানুষের বুদ্ধিতে এই কাজ করছি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন এই কাজ করবো না স্যার, আমার মাফ করে দেন স্যার। কত মানুষ তো কত কিছু করে, বাজারে সব কিছুই তো 2 নম্বর, আমার মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন, আমার ঘরে একটা মেয়ে আছে, আমি আর জীবনে এই কাজ করবো না। এখন নিজের মেয়ের কথা মনে পড়ছে তাই না? আর এই যে ছোট বাচ্চাদেরকে যে তুমি এই বিষ খাওয়ালে, একবার চিন্তা করেছো তাদের কি একটা অবস্থা হবে? তারা কি কারো বাচ্চা নয়? এই তাকে গাড়িতে উঠাও, এই ধরো ধরো। Thank you.
সিড পাইপের সাতটি ন্যাচারাল সিড নারিকেল তেলের শক্তি বাড়ায়। তাই মায়া হার্বাল কোকোনাট অয়েল চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। বুলবুলি, এমা, এই যে আইসি ভাত ভয়তা শিখারা। বুলবুলি বুলবুলি, দরজা খোল। এমা, রাগ করছো? এই যে চলে আসছি না, এখনই ভাত বসাবো, দরজাটা খোলো। মা বুলবুলি, মা, বুলবুলি কিছু তোর পুলিশ আমার মেয়ের বুলবুলি, বুলবুলি মা, কি হয়েছে মা? হাত ছড়া বুলবুলি, হাত ছড়া। তুই আমার বাইরে ধরবি না, তুই ঢুকছ আজকাল গা, তুই বাইরে আনতে, তুই আমার বাইরে ধরবি না, তুই বাইরে, বাইরে আমার বাসা চড়, তুই তুই বাইরে বাসা তে বাইরে, তুই একটা পাপি, তুই খুনি, তুই আমার মায়ের কোন কথা তোর লেগে আমার মায়ের অবস্থা। আরে আমার বুলবুলির কি হয়েছে? কই না তোর মুখে বানা কেন? তুই মানুষের বিষ খাস না, মানুষের বিষ খাস না, ওই বিষ তোর মাইয়া খাইছে, ওই বিষ আমার মাইয়া খাইছে, আমার মাইয়া। বুলবুলি, ও মা গো, আমার মাইয়া বিষ খায়। বুলবুলি মা, আমার গো, আমার পাপের শাস্তি আমার মেরে দিও না আল্লাহ। বুলবুলি, Thank you.